কক্সবাজারে যারা ঘুরতে আসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখা ভালো, কক্সবাজারে ঘুরতে এসে মানুষজন অনেক কিছু কেনাকাটার সঙ্গে শুটকি নামক একটি বস্তু আছে যেটা কেনেন। আমরা জানি যে তাজা মাছকে শুকিয়ে রেখে যেই খাদ্যদ্রব্য বানানো হয় সেটার নাম শুটকি। শুটকির মধ্যে কয়েক ধরনের শুটকি আছে, নানা ধরনের শুটকি এই বাজারে পাওয়া যায়। তবে সবচেয়ে বেশি আগ্রহ থাকে মানুষের লোট্টা শুটকির প্রতি। আমরা এই এখানকার বেশ কিছু দোকান খুঁজে ঘুরে এই তথ্যগুলো পেয়েছি, এবং একই সঙ্গে একটা কথা বলি, লোট্টা শুটকি কেনার বিষয়ে কিছু তথ্য আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই। সেক্ষেত্রে হচ্ছে কয়েক ধরনের লোট্টা শুটকি পাওয়া যায়। প্রধানত তিন ধরনের লোট্টা শুটকি বাজারে আছে অ্যাভেলেবেল, সেটা হচ্ছে একটা বড় সাইজ, একটা মাঝারি সাইজ এবং একটা ছোট সাইজ। তো আপনি তো কনফিউশনে পড়ে যাবেন যে কোন সাইজের শুটকিটি আপনার প্রয়োজন এবং সেই শুটকিটি কেন নেবেন। তো শুটকি কেনার আগে কয়েকটা বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে যে শুটকিটা লবণ দেয়া কিনা, শুটকিটা ওয়াশ করা কিনা, এবং শুটকিটা শুকনো কিনা। অবশ্যই ভেজা কিংবা কাঁচা শুটকি কিনবেন না, অবশ্যই লবণযুক্ত শুটকি কিনবেন না, কিংবা কম লবণযুক্ত শুটকি কিনবেন, এবং অবশ্যই ওয়াশ ছাড়া, যে শুটকিটা ওয়াশ করা নেই এবং নাড়ি ধুড়ি বা শুটকি মাছের ভেতরের অংশটি রয়ে গেছে সেই শুটকিটি কিনবেন না। কিভাবে আপনি পরীক্ষা করবেন শুটকি লবণযুক্ত কিনা? এক্ষেত্রে অবশ্যই খানিকটা ইয়ে হতে পারে যে শুটকি চেখে দেখতে পারে, জিব্বা দিয়ে চেখে দেখলেই বুঝতে পারবেন শুটকিতে লবণ দেওয়া আছে কিনা। যদি লবণ দেওয়া না থাকে সেক্ষেত্রে অবশ্যই শুটকিটি নিতে পারেন, এবং শুটকিটি যদি শুকনো হয়ে থাকে তাহলে নিতে পারেন। আমরা কথা বলছি একজন শুটকি ব্যবসায়ীর সঙ্গে। আপনার নাম? ওসমান গনি। কতদিন ধরে এই শুটকি ব্যবসা করছেন? এখানে 2-8 বছর। আচ্ছা, কোন ধরনের শুটকি আপনার দোকানে সবচেয়ে বেশি বিক্রি হয়? আমার দোকানে সবচেয়ে বিক্রি হয় লোট্টা শুটকি। লোট্টা শুটকি শুটকি লোট্টা শুটকি সম্পর্কে বলেন যে কেন মানুষ এই বড় সাইজটা না কিনে ছোট সাইজের মাঝারি সাইজের লোট্টা শুটকি কিনে? মাঝারি সাইজটা নেই, ওইখানে কোনো নাড়ি মুড়ি নেই ওয়াশ করাটা, সেজন্য একটু মাছটাও শুকনো বেশি ওই পছন্দ করে। সেজন্য বড় সাইজের শুটকিটা কেন ওয়াশ করা হয় না বা ওয়াশ করা যায় না? না, বড়টাও ওয়াশ করা হয়, আপনার ওই ফ্যাটের মধ্যে মাছের লবণ দেওয়া হয়, লবণ যদি হালকা না দিলে মাছটা সুগন্ধ অনেকদিন লাগবে। আপনার মাছের কথা লবণ ব্যবহার করেছেন? আমরা চলে যাচ্ছি ইমরানের কাছে। আপনি এখানকার তানিসা শুটকি স্টোরের দোকানদার, আপনি বলেন তো শুটকি কি ধরনের শুটকি কোন দামে পাওয়া? বড় শুটকির দাম কত কেজি? 400 টাকা। বন্ধুরা, আমরা জেনেছি শুটকির দরদাম সম্পর্কে, নানা ধরনের শুটকি এখানে পাওয়া যাচ্ছে। একদম খুব সংক্ষেপে একটু আগে যিনি এই দোকান থেকে শুটকি কিনেছেন তার সঙ্গে কথা বলে নিচ্ছি। এক সেকেন্ডে, আপনি কি লোট্টা শুটকি কেন কিনেছেন? ধন্যবাদ। আমরা শুটকি সম্পর্কে বিস্তারিত জেনেছি নানা জনের কাছ থেকে। আপনারা আশা করি কক্সবাজার এলে সামনে থেকে ভবিষ্যতে যে ধরনের শুটকি কিনবেন না কেন, অবশ্যই শুটকি দেখে এবং শুটকি যাচাই করে কিনবেন। আশা করি শুটকি কিনে ঠুকবেন না। আপনাদের সবাইকে এখন 24 সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।